আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা বিষয়টি পড়াবো। সো তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের কৃষি শিক্ষা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসো, ঠিক আছে? আমরা গত ক্লাসে যে টপিকটা পড়িয়েছিলাম, এই টপিকটা নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বোচ্চ ট্রাই করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। আমরা মূলত পঞ্চম অধ্যায় পড়ছি, তাই না? পঞ্চম অধ্যায়ের যে টপিক নেম সেটা হচ্ছে কৃষিজ উৎপাদন। মূলত কৃষিজ উৎপাদন নিয়েই পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয়। আমরা গত ক্লাসে পার্ট একটা পড়েছিলাম, দ্যাট মিনস আমরা গম চাষ পদ্ধতি সম্পর্কে জেনেছি গত ক্লাসে। আজকে আমরা যেটা করব, আজকে আমরা পাঠ দুই পড়ব। পাঠ দুইটা হচ্ছে গম চাষে অন্যান্য প্রযুক্তি ও পরিচর্যা। দ্যাট মিনস আমরা তো গত ক্লাসে গম চাষ পদ্ধতি জেনেছি, তো আজকে আমরা যেটা করব যে গম চাষে আরও অনেক রকমের প্রযুক্তি আছে, অনেক রকমের পরিচর্যা আছে, সেই সম্পর্কেও আজকে আমরা জানবো। দেখো, বিনা চাষে গমের আবাদ, কি বলেছে যে বিনা চাষে গমের আবাদ, এটা হচ্ছে একটা প্রযুক্তি ও পরিচর্যার মধ্যে পড়ে। দেখো, অনেক জমিতে রোপা আমন ধান কাটতে দেরি হয়। অনেক জমিতেই যেটা করে কৃষকেরা, রোপা আমন ধানটা দেরি করে কাটে, ফলে জমি চাষ মই দিয়ে বীজ বোনার সময় থাকে না। আর এই কারণে যেটা হয় যে জমি চাষটা মই দিয়ে বীজ বোনার সময় থাকে না, কারণ কি, ওই যে রোপা আমন ধান কাটতে দেরি হয়ে যায়, এক্ষেত্রে বিনা চাষে গম আবাদ করা হয়। আর ওই যে জন্য যেটা হয় যে জমি চাষ দিয়ে তো বীজ বোনার সময়টা থাকে না, আর এই কারণে যেটা করতে হয়, বিনা চাষে গম আবাদ করতে হয়। ধান কাটার পর যদি জমিতে পর্যাপ্ত রস থাকে, অর্থাৎ হাঁটলে পায়ের দাগ পড়ে, তবে সরাসরি বীজ বুনতে হয়। আবার জমিতে জো না থাকলে হালকা সেচ দিয়ে জো এলে বীজ বুনতে হয়। প্রথমে গম বীজ গোবর গোলানো পানিতে কয়েক ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। প্রথমে কী করতে হবে, গমের যে বীজটা আছে সেটা গোবর গোলানো পানিতে কয়েক ঘন্টা ডুবিয়ে রাখতে হবে, পরে পানি থেকে উঠিয়ে শুকিয়ে নিতে হবে। এতে বীজের গায়ে গোবরের প্রলেপ লেগে যায়। ধরো ওই যে ব্রেড ক্রাম যেগুলো আছে, ব্রেড ক্রামের মতো, আমরা চিকেন ফ্রাই করি অনেক সময় কী করি, ব্রেড ক্রামের মধ্যে ডুবাই কিছুক্ষণ রেখে তারপর সেটা আমরা ভাজি, ক্রিস্পি হয়ে যায়। ঠিক ওই রকম কি যেটা হয় যে গমের বীজটা প্রথমে গোবরের পানিতে কয়েক ঘন্টা ডুবিয়ে রাখতে হবে, দেন এটাকে উঠায় শুকায় নিতে হবে। তাহলে যেটা হবে যে গোবরের একটা প্রলেপ লেগে যাবে গমের বীজের উপর, আর এই বীজটা বপন করলে পাখির উপদ্রব কম হবে এবং বীজ রোদে শুকিয়ে যাবে না, ঠিক আছে? আর এইভাবে গম চাষ করলে দুইভাবে সার দেওয়া হয়। একটা হচ্ছে বীজ বোনার সময় সব সার ছিটাতে হবে, দুই নম্বর হচ্ছে বীজ বপনের 17 থেকে 20 দিনের মধ্যে প্রথম হালকা সেচ দেওয়ার সময় সব সার ছিটানো। তাহলে কি জানলাম, যে এইভাবে যদি মানে বিনা চাষে যদি গমের আবাদ করা হয়, গম চাষ করা হয়, তাহলে দুইভাবে সার দেওয়া হয়। এক নম্বর বীজ বোনার সময় সব সার ছিটানো, এবং দুই নম্বর বীজ বপনের 17 থেকে 20 দিনের মধ্যে হালকা প্রথম হালকা সেচ দেওয়ার সময় সব সার ছিটানো। বীজ বপনের 25 থেকে 30 দিনের মধ্যে আগাছা দমন করা প্রয়োজন হয়, ঠিক আছে? এরপর দেখো, স্বল্প, প্রথমে জানলাম কি বিনা চাষে গমের আবাদ, এখন আমরা জানবো স্বল্প চাষে গমের আবাদ। দেখো, দেশি লাঙল দিয়ে দুইটি চাষ দিয়ে গম বীজ বপন করা যায়। মানে দেশি যে লাঙলগুলো আছে, যে এইভাবে ওইভাবে যে লাঙলগুলো, ওই লাঙল দিয়ে দুইটি চাষ দিয়ে গম বীজ বপন করা যায়। ধান কাটার পর জমিতে জো আসার সাথে সাথে চাষ করতে হবে। আবার জমিতে যদি পর্যাপ্ত রস না থাকে, তাহলে সেচ দেওয়ার পর জো আসলে চাষ দিতে হবে। প্রথমে একটি চাষ ও মই দিতে হবে জমিতে, হ্যাঁ, দ্বিতীয় চাষ দেওয়ার পর সব সার ও বীজ ছিটিয়ে দিয়ে মই দিয়ে বীজ ঢেকে দিতে হবে। বপনের 17 থেকে 21 দিনের মধ্যে হালকাভাবে প্রথম সেচ দিতে হবে, মানে বীজটা বপনের ঠিক 17 থেকে 21 দিনের মধ্যে হালকাভাবে প্রথম সেচ দিতে হবে। প্রথম সেচের সময় ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। প্রথম সেচের সময় যেটা করতে হবে যে ইউরিয়া সার, ওইটা উপরি প্রয়োগ করতে হবে। বপনের 25 থেকে 30 দিনের মধ্যে আগাছা দমন করলে ভালো ফলন পাওয়া যাবে। মানে বীজ বপনের ঠিক 25 থেকে 30 দিনের মধ্যে যদি আগাছা দমন করা হয়, তাহলে ভালো ফলন পাওয়া যাবে। তাহলে আমরা কী জানলাম, স্বল্প চাষে গমের আবাদের ক্ষেত্রে দেশি লাঙল দিয়ে দুইটি চাষ দিয়ে গম বীজ বপন করা হয়, আর ধান কাটার পর জমিতে জো আসার সাথে সাথে চাষ করতে হবে। আবার যদি জমিতে পর্যাপ্ত পরিমাণ রস না থাকে, তাহলে সেচ দিয়ে জো আসলে চাষ দিতে হবে।
প্রথমে একটি চাষ ও মই দিতে হবে এবং দ্বিতীয় চাষ দেওয়ার সময় সব সার ও বীজ ছিটিয়ে দিয়ে মই দিয়ে বীজ ঢেকে দিতে হবে। বপনের ঠিক 17 থেকে 21 দিনের মধ্যে হালকাভাবে কী করতে হবে, প্রথম সেচ দিতে হবে। প্রথম সেচের সময় ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। বপনের 25 থেকে 30 দিনের মধ্যে আগাছা দমন করলে ভালো ফলন পাওয়া যাবে। ওকে, এরপর দেখো গম চাষে রোগ দমন। কি বলেছে যে গম চাষে রোগ দমন, এটা হচ্ছে কি পরিচর্যা, যেটা পরিচর্যার মধ্যে পড়ে। দেখো গম চাষে পোকামাকড়ের আক্রমণ তেমন একটা হয় না, তবে ছত্রাক জড়িত বেশ কিছু রোগ দেখা দিতে পারে। হ্যাঁ, মানে গম চাষের ক্ষেত্রে পোকামাকড় খুব একটা আক্রমণ করে না, তবে ছত্রাক জড়িত বেশ কিছু রোগ দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় ইঁদুরের উপদ্রব দেখা যায়। ছত্রাক জড়িত রোগের মধ্যে পাতার মরিচা রোগ, পাতার দাগ রোগ, গোড়া পচা রোগ, আলগা ঝুল রোগ এবং বীজের কালো দাগ রোগ অন্যতম। কি বলা হয়েছে যে ছত্রাক জনিত যে রোগ আছে, এই রোগের মধ্যে পাতার মরিচা রোগ, পাতার দাগ রোগ, গোড়া পচা রোগ, আলগা ঝুল রোগ এবং বীজের কালো দাগ রোগ অন্যতম। পাতার মরিচা রোগে প্রথমে পাতার উপর ছোট ছোট গোলাকার হলুদ আব দাগ পড়ে, ছোট 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 ফুটি 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 ফুটি, শেষ পর্যায়ে এই রোগে মরিচার মতো বাদামি বা কালচে রঙে পরিণত হয়। হাত দিয়ে আক্রান্ত পাতা ঘষা দিলে লালচে মরিচার মতো গুঁড়া হাতে লাগে। হ্যাঁ, এই রোগের লক্ষণ প্রথমে নিচের পাতায় পরে সব পাতায় ও কাণ্ডে দেখা যায়। এই যে পাতার মরিচা রোগ, যেটা এই রোগের লক্ষণটা প্রথমে নিচের পাতায় এবং পরে সব পাতায় ও কাণ্ডে দেখা যায়। পাতার দাগ রোগে প্রথমে নিচের পাতায় ছোট ডিম্বাকার দাগ পড়ে, পরে দাগ আকারে বেড়ে পাতা ঝলসে যায়। এই রোগের জীবাণু বীজে বা ফসলে পরিত্যক্ত অংশে বেঁচে থাকে। গোড়া পচা রোগে মাটির সমতলে গাছের গোড়ায় হলদে দাগ দেখা যায়, পরে দাগ গাঢ় বাদামি বর্ণ ধারণ করে আক্রান্ত স্থানের চারপাশ ঘিরে ফেলে। এই সময় এক সময় কী হয়, ওই গাছটা শুকিয়ে মারা যায়। ঠিক আছে, এরপর দেখো গমের শীষ বের হওয়ার সময় আলগা ঝুল রোগের লক্ষণ প্রকাশ পায়। মানে গমের শীষটা যখন বের হয়, তোমরা কেউ গম ক্ষেত দেখেছো কি না জানি না, গম ক্ষেত কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তো ওই যে গম গাছ হবার পর গমের শীষটা যখন বের হয়, ওই সময় যেটা হয় যে আলগা ঝুল রোগের লক্ষণ প্রকাশ পায়। আক্রান্ত গমের শীষ প্রথম দিকে পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, পরে তা ফেটে যায় এবং দেখতে কালো ঝুলের মতো দেখায়। বীজের কালো দাগ রোগের ফলে গমের খোসা বিভিন্ন আকারে বাদামি অথবা কালো দাগ পড়ে, বীজের ভ্রূণে দাগ পড়ে এবং আস্তে আস্তে দাগ পুরো বীজে কিন্তু ছড়িয়ে পড়ে। ওকে, গমের এইসব ছত্রাক জনিত রোগ প্রতিরোধের জন্য সমন্বিত ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, রোগ প্রতিরোধী জাতের গম, যেমন ধরো কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব চাষ করতে হবে। কি বলেছে যে রোগ প্রতিরোধে কিছু জাত আছে, ওই জাতের গম যেমন ধরো কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব চাষ করতে হবে। রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করতে হবে। গম বীজ বপনের আগে শোধন করে নিতে হবে, সুষম হারে সার প্রয়োগ করতে হবে। ওকে, ইঁদুর গমের একটি প্রধান শত্রু, ইঁদুর। ঠিক আছে, গম শীষ আসার পর ইঁদুরের উপদ্রব শুরু হয়। গম পাকার সময় সবচেয়ে বেশি ক্ষতি করে। ইঁদুর দমনের জন্য হাতে তৈরি বিষ টোপ বা বাজার থেকে কেনা বিষ টোপ ব্যবহার করা হয়। কি বলা হয়েছে যে ইঁদুর দমনের জন্য হাতে তৈরি বিষ টোপ বা বাজার থেকে কেনা বিষ টোপ ব্যবহার করা যায়। এসব বিষ টোপ সদ্য মাটি তোলায় ইঁদুরের গর্তে বা চলাচলের রাস্তায় পেতে রাখতে হয়। বিষ টোপ ছাড়া বাঁশ বা কাঠের তৈরি ফাঁদের সাহায্যেও ইঁদুর দমন করা যায়। বিষ টোপ ছাড়া আর কী কীভাবে ইঁদুর দমন করা যায় বলো, বাঁশ বা কাঠের তৈরি যে ফাঁদ আছে এই ফাঁদের সাহায্যেও ইঁদুর দমন করা যায়। তাহলে আমরা কী জানলাম, আমরা জানলাম যে গমের যে ছত্রাক জনিত রোগ আছে, এই রোগ প্রতিরোধের জন্য সমন্বিত ব্যবস্থা নিতে হবে এবং রোগ প্রতিরোধী কিছু জাত আছে, ওই জাতের গম যেমন ধরো কাঞ্চন, আকবর, অগ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব এগুলো চাষ করতে হবে। রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করতে হবে এবং গম বীজ বপনের আগে শোধন করে নিতে হবে, সুষম হারে সার প্রয়োগ করতে হবে। আমরা আরও জানলাম কি যে ইঁদুর হচ্ছে গমের প্রধান শত্রু। গমের শীষ আসার পর ইঁদুরের উপদ্রব শুরু হয়। গম পাকার সময় সবচেয়ে বেশি ক্ষতি হয় করে। ইঁদুর দমনের জন্য হাতে তৈরি বিষ টোপ বা বাজার থেকে কেনা বিষ টোপ ব্যবহার করা যায়। এইসব বিষ টোপ সদ্য মাটি তোলা ইঁদুরের গর্তে বা চলাচলের রাস্তায় পেতে রাখতে হয়। বিষ টোপ ছাড়া বাঁশ বা কাঠের তৈরি যে ফাঁদ আছে এই ফাঁদের সাহায্যেও কিন্তু ইঁদুর দমন করা যায়। ঠিক আছে,
তাহলে আজকে এই যে আমরা পার্ট দুইটা পড়লাম, এই পার্ট দুইটাই হচ্ছে আজকের পড়া। দ্যাট মিন্স গম চাষ ও অন্যান্য প্রযুক্তির পরিচর্যা, এই পার্টটায় তোমরা বাসায় খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অবশ্যই অবশ্যই খাতায় না দেখে লিখবে। আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত মানুষ, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।